ಮಾಡಿ ಮಾಡಿ ಶ್ರೀ ಕೈ ಯಮಿ ಕೈ ಯಮಿ ಕೈ ಯಮಿ ಕೈ ಯಮಿ ಕೈ ಯಮಿ ಕೈ ಯಮಿ ತೋರೆ ಭಲೋವಾಸಿ ಕತ ರೇ ভূমি হলো রে হলো রে তো এই ছেড়ে বাড়ি মারিছিল বলে শুনলো করো ভূমি হলো রে হলো রে তো এই ছেড়ে বাড়ি মারিছিল রামানন্দ এই রামানন্দ জানিস আমি তোকে যতই বকি না কেন যতই মারি না কেন আমি না আমি তোকে আমি তোকে সত্যি খুব ভালোবাসি রে ওই হলোছি হলোছি আজ তোর মতো মিঠু আর মুক্তি কই ভালোবাসার শব্দটুকু আমি শুনতে চাই না কারণ আমি যে বড় ভালোবাসার ভিখারি যতবার ভালোবাসার কথা আমি তোর কাছে বলতে গেছি শুধু ভালোবাসার পরিবর্তে কি পেয়েছি জানিস অবজ্ঞা অবহেলা তুচ্ছ ঘৃণা আজ আমি তোর কাছে বড় ঘৃণার পাত্র হয়ে গেছে তাই না হয়েছে আজ ছলনার আশ্রয় লইয়া আসিয়াছি এই নয়া বাজার পরিষ্কার লাগি সবাই তো জানে যে আমরা রামানন্দ হরিদাসী কিন্তু আমরা নিজেরাই তো জানি তুই যে আমার বন মনসা আমি তো আমার বন নেত তাই বাজার পরিষ্কার করার জন্য কেন এত ভালোবাসা কেন এত দুচ্ছা ওরে পাগলি একটা বার কি ভেবে দেখেছিস ডাস্টবিনে যদি কোনো নোংরা ফেলে দেওয়া যায় না সেইটাতে কিছু আছে কি না আছে কুকুরটাকে দেখতে চায় কেন জানিস কুকুরের পেটে যে খিদের চালা আছে তাই সেই খিদের চালা মেটানোর জন্য সে ডাস্টবিনে বলতে বংশে যায় যে হরিদাস বংশে যায় কিন্তু আমি যে ভালোবাসার জন্য তোর কাছে যতবার গেছি তুই যে আজ আমাকে ফিরে দিয়েছিস তাই আমি পথের পাগল হয়ে গেছি কাজাঘর মধ্যে জুয়াঘর হয়ে গেছি তাই তো এই প্রত্যেকটা মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই সবাই তো আমার দিকে মুখ ফিরে নেয় চাই না তোর ভালোবাসা এই বাজার ছেড়ে আমি বহু দূরে হারিয়ে গেলাম রে এই মাটিতে এই জন্মটিতে এই জন্মটিতে আরে মাটিতে মরে আজ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতেই জন্ম আর মাটিতে মর ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ থাকবি থাকবি বলবি বন্ধু আপন জন বন্ধু মানে আপন জন শুধু আপন ও হো লা আরে মাটিতে মদন ভালোবাসা দেবে নেবে থাকবে যত মাটিতে জন্ম মাটিতে মদন ভালোবাসা দেবে নেবে থাকবে যত থাকবে তাকে বন্ধু আপনি জন বন্ধু মানে আপনি জন শুধু আপন হো 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 ভীষণ ভালোবাসি হরিদাসি আজ আমাদের ভালোবাসার কথা পরে হবে কিন্তু আজ আমাদের কাম শেষ হয়ে গেছে পয়সা দেওয়ার ভয়তে বাবু যে পালিয়ে গেছে বাবু খুব ভালো মানুষ ভাবু কখনো যেতে পারে না ওরে নারে হাউড়ি না বড় লোকের ভালোবাসা জীবনে বিশ্বাস করবি না কেন বড় লোকের ভালোবাসা আর কচুর পাতাতে জল ধরে রাখা এই দুটো জিনিস কারোর পক্ষে সম্ভব নয় তাই কাম শেষ হয়ে গেছে বাবু পয়সা দেওয়ার ভয়তে সে যে পালিয়ে গেছে আজ অব্দি কারোর দিন কাউকে ফাঁকি দেয়নি তোমাকেও ফাঁকি দেবে না সেটা শতকরা একজন বাবু আজ তুমি কাজ করেছো তোমার কাজের মাইনে তুমি নিয়ে যাও দাও বাবু তোমার এই কাজে সন্তুষ্ট হয়ে তোমাকে আমি 10,000 টাকা দিলাম ওই গঞ্জলে পাতা টাকা কেন হয় না বাংলার বোতলে এবার ছুটে যায় না গাছের পাতা টাকা কেন হয় না বাংলার বোতলে ছুটে ছুটে যায় ওই টাকা নিয়ে দিদিন মিলে সিনেমা দেখতে না রে হাউড়ি ওই ছোট ছোট ছবি দেখে তোর পোষাবে না আমি তোকে নিয়ে যাবো ডোয়া জোড়া কেল্লাতে কারণ কেল্লার 32 কপাট আছে তোর এক পাশে বসিয়ে দে 32টা কভার তুলে দেবো তুই হা করে ছবি দেখ কি বলিস শুন আমার জন্য তুই অদূর অপেক্ষা কর বাবুর সঙ্গে টাকা পয়সা নিয়ে আমি যাচ্ছি তাহলে ঠিক আছে তাহলে বাবু আসি টাটা দেখেছো ও ঠাকুর মাতা তুমি রাগ করতে পারো
তোমাদের আগ্রহের কিছু নেই, অদম সন্তান আছে যখন সবাইকে কিছু না কিছু দিয়ে যাবে। বাবু বিদেশি মানুষ, তাই বাবুকে দিলাম টাটা। তোমরা আমার দেশের ভাই বন্ধু গুরুজন ব্যক্তি, তাই যে আমার মমতার ভান্ডার উজাড় করে দিয়ে গেলাম। তোমরা কয়েক ঘন্টার জন্য বসে খাও ভেলিগুড়ার আটা। তুমি কাজ করছো, তোমার মাইরে আমি দিয়ে দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। মুখ সামলে কথা বলবি, আমি হারির মেয়ে হাত জানিয়ে খাই। এই হারির মেয়ের সঙ্গে তোর এমন কি গোপন কথা আছে মানে? শোনো হারির মেয়ে, মানুষের সাথে কি মানুষের কোনো কথা থাকতে পারছে না? আমি বলছি আর তুমি শোনো হারির মেয়ে, ওই ও জানি না করছে না, সাই সৌদাগরকে চেনে নিশ্চয়ই ওর কন্যা বেহুলা। এবার তুমি কত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। শোনো হারির মেয়ে, ওই বেহুলাকে যদি একটিবারের জন্য যদি এই নয় বাজার আনতে পারো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। হরি, আমি যদি বলি আকাশের চাঁদকে তুমি আমায় ধরে দাও, পারবে কখনো দিতে? হরি রে হই, আকাশের চাঁদ ধরতে যে ওরা টাকা পয়সা সোনা দানা হীরা মস্ত কাঞ্চন জহরা, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিতে রাজি আছি। আকাশের চাঁদ কোনোদিন কেউ কাউকে ধরে দিতে পারে না, আমিও তোমাকে ধরে দিতে পারবো না। তুমি যেমন আকাশের চাঁদকে আমায় ধরে দিতে পারবে না, আমি ওই রাজকন্যা বেহুলাকে আনতে পারবো না। কাজ করছি, টাকা দাও, আমি বাড়ি চলে যাবো। শুনে হরি, এই বাজারে আসাটা যত সহজ যাওয়াটা তত সহজ নয়। আজ যা তুমি কাজ করেছো তোমার একটিও কানা করে দেবো না, উপরন্ত তোমাকে আমি এই বাজার থেকে যেতে দেবো। আরে রবিন আস বেনা রে তো, ও বাবু এতই জারি জু তাই রে কারি বেশ। তুমি যা কাজ করেছো তোমার মাইনে আমি দিয়ে দেবো, কিন্তু তোমার সঙ্গে আমি একটি ছোট প্রশ্ন করবো, সেই প্রশ্নটা উত্তর তুমি দু মিনিটের মধ্যে দেবে। তাহলে বলছি শোনো হারির মেয়ে, আর যদি আমি আপনার ছোট ভাই হতাম, পারতে কি ভাইয়ের কথাটি তুমি অদূরে ঠেলে ফেলে দিতেই? আজ নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন হারির মেয়ে? উত্তর দাও, বলছি উত্তর দাও। এ তুমি কি করলে বাবু, এত লোকের সামনে তুমি আমাকে দিদি বলে রাখলে? বেশ, দিদি বলে যখন ডেকেছো, আমি ছোট ভাইয়ের কথা তো রাখতে পারি বাবু। এখান থেকে লোকজন দিয়ে ওই নিশানি নগর পছন্দ করি রাস্তা করে দেবো, দুই পাশে ফুলের বাগিচা, আর একটি স্বর্ণের হার স্বর্ণের পুতুল। আমার সাথে চলে এসো হারি দেবী, ওই মনোহরি দোকান। বড্ড ঠান্ডা পড়েছে বলে কোনো ভাবনা নয়, দেখো আমি কেনেছি। ওরে কেনি বিলো আয়ে দিদিরা, আরে তারা তাড়িয়া, আরে স্বর্ণের পুতুল এনেছি আমি, ও বৌদি আরে স্বর্ণের পুতুল এনেছি আমি, তারা তাড়িয়া কেনি বিলো আয়ে মাইরা। আরে দিদিরা বেলা বয়ে যা, তিনি বিলো আয়।
দিতে পাই কে নিবিলো আয় মাইরা বেলা বয়ে যায় নিবিলো আয় দিদি মানে তারাতারিয়া নিবিলো আয় বেলা বয়ে ও পুতুল আমার সঙ্গে চলো হাঁটতে হাঁটতে বলি ওই নারী যাও গো নারী যাও আমি পুতুল নেব গো পুতুল নেব আমি তোমার পুতুল নেব তাহলে দেখ আমি পুতুল খান দেখতে পুতুল এই পুতুলটা আমাকে দাও না গো এই পুতুল আমার নিয়ে যাচ্ছে দিদি আমি তোমার নাগরি হই খুব বকাবকি করবে ওই দি আমার মার কাছে বিদায় নিয়ে আসি তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো তুমি চলে যাবে না বেশ আমি তোরাই যাবো তোরাই ফিরে আসবো দিদি কখনো দেব না বলছি রে বিদায় দাও কখনো তোর বিদায় দেব না আমাকে বিদায় দাও দেব না তুমি বিদায় দেবে না তো বেশ তোমাকে বিদায় দিতে হবে না আমি তোমাকে ছেড়ে জোর করে চলে যাচ্ছি আর ও রে ওরে যেও না বেহুলা আজ বারণ করি তোমারে গো ওই না বারণ করি ঘরে বসে থাকো মা বেহুলা দাদা পুতুল আনে
দাও দেব না বলছি দাও আমাকে বিদায় দাও দেব না বলছি তো ও হয় আমা জননী ও মা বিদায় দাও আপনি নয়া বাজারি যাব মা না শুনি বহতাব বাহানি পথে দাঁড়িয়ে হারিনি তোর লজ্জা করছে না না তুই তোর রাজ কর না তুই যাবি সেই হারিমের সঙ্গে বাজারে আমি যাব তুই জানিস ওই হারিমে কেমন ভালো মেয়ে ভালো মেয়ে ঠিক আছে আমার কথা শুনবি না তো না আমার যেমন খুশি তেমন বিদায় দেবো যা চলে যা ওইভাবে বিদায় দিলে কেউ কখনো যেতে পারে আমার কথা যখন শুনবি না আমি তোকে বিদায় দিলাম শোনো গো এতক্ষণ আমি মিষ্টি ছিলাম না তিতো ছিলাম এতক্ষণ তুমি ভালো ছিলি মা যা আসবে আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা বেহুলা যাবি চলে আসবি দেরি করবি না বেহুলা না মা তোরাই যাবো তোরাই তোমার কোলে ফিরে আসবো মা আমি আসি মা আমি আসি মা আজকে তোমার আশায় বসে আছে এই নয়া বাজারি আজ তুমি কত দূরে পিয়া আজ কি তুমি আমার সাথে হেরে গেলে পিয়া আজ ভালোবাসাতে তুমি কি হেরে গেলে পিয়া আমার ভালোবাসাটা হয়ে গেছে ভো প্রেমের তোরে ডুবে গেল পেলাম না তার কো বড় ভালোবাসি ভালোবাসাটা হয়ে গেছে হয়ে গেছে প্রেমের তোর ডুবে গেল প্রেমের তোর ডুবে গেল পেলালে না তার ভালোবাসাটা
মালা সম্বন্ধে কি বোঝো? এ মাল হোটা